পুরান ঢাকার হোসেনি দালানে মোবা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির দুই সদস্যকে দশ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বাকি ছয় আসামি খালাস পেয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আজ এ রায় দেন আসামি আরমান ওরফে মনিরকে দশ বছর এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিককে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রুবেল ইসলাম ওরফে সজীব ওমর ফারুক মানিক হাফেজ আহসান উল্লাহ মাহমুদ শাহজালাল মিয়া চান মিয়া আবু সাঈদ রাসেল ওরফে সোলেমান ওরফে সালমান ওরফে সাইমনকে খালাস দেওয়া হয়েছে দু সালের তেইশ অক্টোবর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয় এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হয় পুরান ঢাকার হোসেনী দালানে মোবা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি দুই সদস্যকে দশ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বাকি ছয় আসামি খালাস পেয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আজ এ রায় দেন আসামি আরমান ওরফে মনিরকে দশ বছর এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিককে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রুবেল ইসলাম ওরফে সজীব ওমর ফারুক মানিক হাফেজ আহসান উল্লাহ মাহমুদ শাহজালাল মিয়া চান মিয়া আবু সাঈদ রাসেল ওরফে সোলেমান ওরফে সালমান ওরফে সাইমনকে খালাস দেওয়া হয়েছে দু হাজার সালের তেইশ অক্টোবর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয় এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হয় পুরান ঢাকার হোসেনি দালানে মোবা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সদস্যকে দশ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বাকি আসামি খালাস ঢাকার বিশেষ ছয় পেয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আজ এ রায় দেন আসামি আরমান ওরফে মনিরকে দশ বছর এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিককে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রুবেল ইসলাম ওরফে সজীব ওমর ফারুক মানিক হাফেজ আহসানুল্লাহ মাহমুদ শাহজাল মিয়া চান মিয়া আবু সাঈদ রাসেল ওরফে সোলেমান ওরফে সালমান ওরফে সাইমনকে খালাস দেওয়া হয়েছে দু সালের তেইশ অক্টোবর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয় এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হয় পুরান ঢাকার হোসেনী দালানে মোবা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি দুই সদস্যকে দশ ও সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বাকি ছয় আসামি খালাস পেয়েছেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আজ এ রায় দেন আসামি আরমান ওরফে মনিরকে দশ বছর এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিককে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রুবেল ইসলাম ওরফে সজীব ওমর ফারুক মানিক হাফেজ আহসান উল্লাহ মাহমুদ শাহজালাল মিয়া চান মিয়া আবু সাঈদ রাসেল ওরফে সোলেমান ওরফে সালমান ওরফে সাইমনকে খালাস দেওয়া হয়েছে দু সালের তেইশ অক্টোবর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয় এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হয়